দিনাজপুরের বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরমের বিপন্ন মানবতার পাশে আজমল হক এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও অসহায়দের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে উক্ত আয়োজনে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনহাজ মোহাম্মদ জাকারিয়া এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌরসভা মেয়র মোহাম্মদ মোশারফ হোসেন বাবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর ইসলাম নূর যুগ্ম সম্পাদক মোহাম্মদ শামীম ফেরোজ আলম যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আলী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল সালাম কোষাধ্যক্ষ মোহাম্মদ মনোয়ার হোসেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মনায়েম খান উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান আজমল হক ফাউন্ডেশনের সদস্য মেহদি হাসান সজল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীরগঞ্জ প্রতিনিধি পত্রিকার সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজাক এ সময় উপজেলা ক্রীড়া সংস্থাকে ফুটবলও প্রদান করা হয়